Puede ver. কথায় আছে, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। যে ছিল আমার স্বপ্নচারিণী টেলিফিল্মটির মূল প্রতিপাদ্য চিরচেনা এই প্রবাদটি। হ্যাঁ, শিক্ষণীয় বিষয়, এই নাটকটাতে শিক্ষণীয় বিষয় হলো যে আমরা একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না মানুষ। যেখানে মিমো নমিতা শেখ ফারশাদকে ছোটবেলা থেকে চিনে, তারা তার বাবা মাও চায় যে তারা বিয়ে করে সুখী হোক পরবর্তী সময়ে, কিন্তু সে যখন অন্য একটা ছেলেকে পছন্দ করে, সে তার ভালোবাসাকে আরেকটা মেয়েকে ভালোবাসা দিয়ে দেয়। টেলিফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, মিমো ও মৌ খান। গল্পের প্রয়োজনেই এই চরিত্রগুলোকে বেছে নেয়া। গল্পটা চুজ করে তখন থেকে, প্রথম থেকে আমি চিন্তা করেছি যে এই ক্যারেক্টারের জন্য আসলে চিত্রনায়ক রিয়াজকে আমি ফাইন্ড আউট করি, যে ওনাকে দিয়ে আমি কাজটা করাবো। তার সাথে ম্যাচ করে যখন নায়িকা চুজ করছিলাম, বেশ কয়েকজন আমাদের বাংলাদেশের যেন স্বনামধন্য যে যারা প্রাবীণ্যের নায়িকা আছেন তাদের সাথে কথা বলছিলাম, কিন্তু রিয়াজ ভাইয়ের সাথে কারোর ডেট মিলছিল না। তারপরে আমার ভাগ্যক্রমে মিমোর সাথে ডেট মিলে যায় আর মৌ খানের সাথে ডেট মিলে যায়, তখন আমি আর দেরি করিনি, 5 থেকে 6 দিনের নোটিশে আমি কাজটা শেষ করি। পরিচালক সুজন বড়ুয়ার মতে, ভালো গল্পের পাশাপাশি প্রয়োজন ভালো অভিনেতা অভিনেত্রী, যারা এই গল্পটিকে অভিনয়শৈলী দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবেন। গল্পের সাথে প্রয়োজন, আমি সেকেন্ড প্রয়োজন মনে করি যে আর্টিস্ট, কারণ আমি ভালো গল্প নিয়ে কাজ করলাম, বাট আর্টিস্ট যদি আমার মনের মতো না হয়, গল্পের সাথে সামঞ্জস্য রেখে আর্টিস্ট না হয়, আসলে ভালো একটা প্রোডাকশন তৈরি করা পসিবল না। প্রতিটি নাটকেই থাকতে হবে দর্শকদের জন্য একটি বার্তা, এমনটাই মনে করেন এই পরিচালক। যে ছিল আমার স্বপ্নচারিণী নাটকটিও এর ব্যতিক্রম নয়। কাকে বলছেন, কে আপনি? রাশেদ আনিস, 71, ঢাকা।